এখন আমরা যে সময়টা আছে এটা শীতকাল না? এই সময়টা কি শীতকাল না? আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন, মাশাআল্লাহ। খুব ঠান্ডা? যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন? এই বয়সে এত ঠান্ডা লাগে কেন? এখন তো রক্ত গরম থাকার কথা নাকি? ঠান্ডা লাগে খুব, তাহলে তো সমস্যা। আচ্ছা, এটা তো শীতকাল চলছে নাকি? শীতকাল সম্পর্কে দুটো কথা বলে দিই, আপনার উপকার হবে ইনশাল্লাহ, আমাদের উপকার হবে ইনশাল্লাহ। একটা হাদিসে আসছে, শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত। মুমিনদের জন্য কি গনিমত? মানে হচ্ছে একটা সম্পদ, যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয়, কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না। গনিমত, উপহার, গিফট। কিরকম? শীতকালে রাতটা হয় লম্বা। রাত কি হয়? লম্বা হয় না? এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন। আর দিনটা হয় ছোট। দিনটা ছোট হয় না? এতে করে আপনি দিনের বেলা সওম বা রোজা রাখতে পারবেন। শীতকাল আসলেই সাহাবীরা বলতেন আহলান সাহলান, শীতকালকে বলতেন আহলান সাহলান, শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ। এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো, এবং দিনের বেলা তোমরা সওম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ। তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা? রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন, শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ। শেষ অংশে, রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন, আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। শীতকালকে কাজে লাগান। আবার দিনটা হয় ছোট, তাই দিনের বেলা আপনি সওম বা রোজা রাখতে পারবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে, যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আমার যায় আসে না। আল্লাহ পাক বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে, প্রচণ্ড ঠান্ডার শৈত্যপ্রবাহ চলে আসে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, ভুল মনে করবে যে ধর্মান্ধ কথাবার্তা। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে সত্যবাদী? এই পুরো সভ্যতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহর রাসূল বেশি সত্যবাদী? ব্যাস, আর কোনো দরকার আছে কথার? শীতকালটা কাজে লাগাই। এই শীতকালে আমি কয়েকটা আমল বলে দিই প্রিয় ভাইরা। শীতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করেছেন, সওম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন। একটা হাদিসে আছে, তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে। এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান, মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম, টাকা পয়সার টানা হেসরা আছে, এখন আপনি দান করছেন, এই দানের বিনিময়ে আল্লাহ পাক গোনা আপনার মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে, এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন, তৃষ্ণার্ত থেকেছেন, এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কাজ হচ্ছে প্রচণ্ড শীতকাল, এই যে এখন শীতকাল পড়ছে, এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে, এই অজুর বদৌলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না, তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না, যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। শীতকালে মাশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে, ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন, ইমান রিচার্জ করবেন, রাতের বেলা তাহাজ্জুদ করবেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাতে আপনি উঠতে পারেন। রাতটা লম্বা হবে, একটা অংশে কোরআন তেলাওয়াত করবেন, একটা অংশে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর দিনের বেলা সম্ভব হলে সওম রাখবেন। একটা কাজ আমাদের করা উচিত, এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি, আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে, স্পেশালি গ্রামাঞ্চলে, দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে, এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছেন, এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্যবানদের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা, কম্বল হোক, অন্যান্য গরম কাপড় হোক, এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসা এগুলোর উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে পারা যাবে না ইনশাআল্লাহ? আমরাও নিয়াত করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা
পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদাকাগুলোকে কালেক্ট করে আমরা শীতবস্ত্র বিতরণ করব ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা রিকোয়েস্ট করব আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে। তবে মনে রাখবেন, কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে, পোস্টকে ইউজ করে কেউ দান সদকা চাচ্ছে, এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবেন না। এরকম প্রচুর প্রতারক ফ্রড বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে। আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না। যদি চাই এইভাবে জনসমক্ষে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি। এবার এখন যেটা বললাম, ইনশাআল্লাহ শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করব, যার যা সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে, সেখানে আপনারা পাঠাবেন, আমরা বিতরণ করব ইনশাআল্লাহ। এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই কাজগুলো শুধু আমরা করব না, আপনারাও করবেন, বিভিন্ন সংগঠন থেকে করবেন, আপনাদের মসজিদ থেকে করবেন, মাদ্রাসা থেকে করবেন, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন, ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন। এতে করে কি হবে জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি মানে কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোনো হাজত প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। অন্য বর্ণনে আছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকেন। অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, শীতকালে এই কাজগুলো করবেন। আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয়, এই কাজগুলো বর্জন করতে হবে, পারবো না ইনশাল্লাহ। এক নম্বর নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাজতে থাকে। খেয়াল করে স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে, এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায়, ডিজে গান বাজায় যে মানুষের সারা রাত ঘুম হারাম হয়ে গেছে। হয় না এরকম? এরকম হয়। ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই, শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না, তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না, একটা দেশীয় লোকজ ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শিরক বেদাত বা হারাম না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই। কিন্তু আপনি পিকনিক করবেন, এখানে দেধার্স মিউজিক প্লে করবেন, ডিজে বাজাবেন, মানুষের ঘুম নষ্ট করবেন, হারাম করবেন, এটা কি ইসলাম জায়েজ করেছে নাকি? এই কাজগুলো শীতে বেশি হয়, সতর্ক থাকবেন। শীতে আবার দেখি আমরা অনেকেই কী করি, ব্যাডমিন্টন খেলেন তাই না, সরকারি লাইন থেকে একদম মাশাআল্লাহ ইলেকট্রিক লাইন নিয়ে, যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবেন, নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবেন। খেলেন, আমি উৎসাহিত করছি, কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনা বাড়াবে, অ্যাটলিস্ট আপনার শরীর চর্চা হবে, ঠিক আছে? আপনার শরীর চর্চার দরকার আছে। এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার জন্য অনেক ভালো আছে, ঠিক আছে? কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারো কাছ থেকে। তারপর শীতকালে দেখবেন কি হয়, বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে, ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে, খেয়াল করে দেখেন। এগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। শীতকালে জেনা বেড়ে যায়, কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায়, এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ড, কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায়। আল্লাহ পাক এই যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন। শীতকালে দেখবেন কনসার্ট বাড়ে, কিছু কনসার্ট বাড়ে না, এবং মিউজিক্যাল কনসার্ট বাড়ে, দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে, কি মিউজিকগুলো প্লে করে, মানুষকে উন্মাদনার মধ্যে রেখে দেয়, এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্টগুলোতে যায়। এগুলো থেকে বেঁচে থাকবেন, বরং প্রয়োজনে ওয়াজ মাহফিলগুলোতে এসে ইমানকে রিচার্জ করেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আমিন। কোনো মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে, আবার দুপুর 12টায় ঘুম থেকে উঠতে পারে, দুপুর 2টায় নাস্তা করতে পারে, বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে, আর সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডা আড্ডাবাজি করে, জুয়া খেলে, বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে 3টা 4টা 5টা বাজে তখন ঘুমিয়ে যায়, এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, অসুস্থ প্রজন্ম। বিগত মনে হয় 40-50 বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে, স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো, একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয়, ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায়, বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবে মনে থাকে না, চুলটা কাটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না, ওদের আদর্শ নেই, ড্রেস আপ গেট আপ পোশাক আশাক হবে ইসলামিক লেবাস, ওদের লজ্জা লাগে, মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না, যদি ঢিলাঢালা পোশাক পরি তাহলে আমি পিছিয়ে পড়ব, এটা মনে হয়। তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না,
জেনা ওদের কাছে পাপ নয়, ফ্রিমিক্সিং ওদের কাছে কোনো পাপ নয়, ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না, এটা স্বাভাবিক মনে হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয়। মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত, ম্যাক্সিমাম পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত, প্রকাশ্য গোপনে, মোবাইলে, ইন্টারনেটে, বাসায়, ল্যাপটপে সবাই পর্ন দেখছে বসে বসে। হ্যাঁ, রাত্রে পর্ন দেখে সকালে নামাজ পড়তে আসে, তারপরে অপসংস্কৃতি, বিভিন্ন কনসার্টে এদেরকে পাবেন আপনি, বিভিন্ন এই যে পিকনিকের মৌসুম চলছে এখন, উচ্চস্বরে গান বাজনা বাজাবে, হ্যাঁ ওখানে মাদকদ্রব্য সেবন করবে, সারা রাত জাগবে, ওখানে পাবেন আপনি এদেরকে। রাত তিনটা চারটায় অ্যালার্ম দিয়ে থাকে যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে, এই জন্যে তাহাজ্জুদ উঠতে পারে না। পড়াশোনা করছে, কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন, এবং এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে আমি সেটা দিয়েও প্রশ্ন তুলতে পারি। কতজন বিজ্ঞানী তৈরি করেছি আমি, কতজন আইনস্টাইন তৈরি হয়েছে, উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি, ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি, এসে বলছি আল্লাহ বলতে কেউ নেই। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, মোবাইল এডিকশন, স্ক্রিন এডিক্টেড, সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত, এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না, খারাপ কিছুই করছে, ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, ফোনে জুয়াও খেলা হয় এখন, ফোনে এখন জুয়াও খেলা হয়, এক জায়গায় গোল হয়ে বসে আছে, জিজ্ঞাসা করুন কেন, ইনভেস্টিগেট করে দেখবেন লুডু খেলছে, লুডু, লুডু নামে যেটা গেম আছে আমরা জানতামই না, ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা। একজন একদিন এক যুবক বললো যে লুডু খেলে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করেছি আমরা, এই প্রজন্ম, এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না, এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা, মুসলিম উম্মা অনেক দূরের কথা, দেশও নিরাপদ নয়। যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না, তাদের শৌর্যবীর্য ছিল, গায়রত ছিল, ব্যক্তিত্ব ছিল, আমাদের দাদা পরদাদা তাদের ব্যক্তিত্ব ছিল, গায়রত ছিল, শারীরিক শক্তি ছিল, মানসিক শক্তি ছিল। এমনটা প্রজন্ম দেখছেন অঙ্কে 80 নম্বর না পেলে, একটা এ প্লাস না পেলে আত্মহত্যা করে ফেলছে, ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেল, একটা এ প্লাস পায় নাই আত্মহত্যা করে ফেলছে, ওর দ্বারা আপনি উম্মার বিজয় কামনা করছেন। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, খুব গর করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে, সবখানে পর্নোগ্রাফি, আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভরিবডি এটার সাথে সম্পৃক্ত আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। মাদকদ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট, এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করে স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চায় না। খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই, হারাম অ্যাফেয়ার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই, খুব কম পাওয়া যাবে, খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না, খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে 10টা সুরা মুখস্থ বলতে পারবে, 10টা সুরা মাত্র, 10টা চ্যালেঞ্জ করলাম, 10টা সুরা মুখস্থ বলতে পারবে না, খুব কম। আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা 5 অক্ত নামাজ পড়ে মসজিদে এসে, ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পেলে পাবেন যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। অনেক সময় দেখা যায় আফসোস অনেকে শায়েখ টাইটেল দিয়ে বসে থাকে, কোরআন তেলাওয়াত করতে জানে না, বিশ্বাস করছেন না, আমার সামনে বসায়, ওলামায়ে কেরামদের সামনে বসায় দিয়ে, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে তাকে আরও 1 বছর বক্তব্যে গিয়ে, তারপরে পড়তে হবে আরবি ব্যাকরণ, তারপর আরবি বালাগাত উসুল, তারপর আকিদা হাদিস ইবারত ফিকহ উসুল ফিকহ উসুল হাদিস, এই সাবজেক্টগুলো কাভার করার পরে ইফতা দিতে হবে, ইফতা, তারপর হবে মুফতি। এত পড়াশোনার এখন প্রয়োজন হয় না, সবাই ইন্টারনেট ছায়ক, এখন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারছে না, স্টেজে উঠে বলছে অমুক মুফতিকে ডাকো, তমুক মুফতিকে ডাকো, বাসে বসবো, এই ফিতনাগুলো বন্ধ করতে হবে, কনস্ট্রাকটিভ পড়াশোনা দরকার। আমাদের যুব সমাজের কতজন ছেলে পেলে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে এটা জরিপ করে দেখেন, যারা পারে তাদের পড়াগুলোকে ওস্তাদদের সামনে শোনান, দেখবেন কতগুলো ভুল বের করা যায়। শুধু কোরআন তেলাওয়াতের কথাই বললাম, আর সিলেবাস তো অনেক গভীর, আজকে থেকে 10 বছর আগে মনে করতাম অনেক জানি, 10 বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগরে ডুব দিয়েছে আমি কিছুই জানি না এখন। ইসলাম এত গভীর, এত গভীর একটা সমুদ্র ইসলামের জ্ঞান, মনে হচ্ছে আমি 2% জ্ঞান অর্জন করতে পারিনি আজ পর্যন্ত, বিশ্বাস করেন মন থেকে কথাটা বললাম।
যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি জাহেল। কি বলবো আপনাদেরকে, আমি আমার তো বলার যোগ্যতাই নাই। আর এমনও ব্যক্তি দেখছি ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে এসে কসম আল্লাহর বিশুদ্ধ করে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতে পারে না, শায়েক লাগব দিয়ে বসে আছে, বাসের জন্য মানুষকে ডাকছে। কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে? আর সাধারণ মানুষ তো সব বোঝে না, ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না। তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই, অনেক সময় অনেক ক্ষতিও করেছে। কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে হয়তো, এগুলো যথেষ্ট না, কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন। এমন অনেক ফেতনা ছড়িয়ে গেছে যেগুলো আসলে শক্তভাবে প্রতিহত করা দরকার ছিল। কে করবে প্রতিহত? যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা। আল্লাহ তৌফিক দান করুন। দীন ইসলাম হুমকির মুখে পড়ছে, একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আমরা, আমাদের বাচ্চারাই, যে মেয়ে বাচ্চাগুলো, সুবহানাল্লাহ, আমরা তো ঢাকার মানুষ, এখন পোশাক বলতে আর কোনো পোশাক নাই। পোশাক মানে ছেলে যা পড়ে মেয়েও তাই পড়ছে। যে কাপড়গুলো বাসায় পরে থাকে ছেলেরা, ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে, বাইরে গিয়ে। বিশ্বাস করছেন না কথা? যে কাপড়গুলো আমরা বাসায় পরি, জিন্স, এই যে ভিতরের স্যান্ডো গেঞ্জি বলি না, যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে, কি বলেন, স্যান্ডো গেঞ্জি বলেন না, হ্যাঁ এই টাইপের। আর এই শীতকালে আমরা যে একটা ইনার পরি নিচে, যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে, ভিতরে পড়ে একটা ইনার বলে, তো এগুলো পরে বাইরে মেয়েরা চলছে, একটা ছেলে মানুষের তো লজ্জা লাগে এগুলো পরে ঘুরতে। আপনি কি আপনার খালি গা হয়ে বা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে পাবলিকলি আসতে লজ্জাবোধ করেন না একটু? আপনি অবশ্যই উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন বা একটা চাদর পরেন বা একটা পাঞ্জাবি বা জুব্বা পরে আসেন, তাই না? ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন, এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে, 5 বছর 10 বছর মনে করেন বাসায় ছিল, ভালো তরবিয়ত দিয়েছেন, এখন বাইরে তো যেতে হবে, স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে, ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি। এমনও পোশাক আছে যে পোশাকগুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই, যে পোশাকগুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায়। এখন এই প্রশ্ন করার, এই এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন নাকি, এই প্রশ্ন করার দরকার নাই, এটা বেয়াদবি প্রশ্ন। মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা, এটা হচ্ছে কথা। কারণ সবাই চোখ নিয়ে চলাফেরা করে, আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না, পারবেন? আর জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না, আপনাকে যেদিকে তাকাইতেই হবে, ডানে বামে যেদিকে তাকাবেন সেদিকে এগুলো দেখতে পারবেন। এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে, বিশ্বাস করেন, ম্যাক্সিমাম মেয়ে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে জানে না, ওজুর ফরজ কি জানে না। এমনকি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে যে ভাবি যে এত বেসিক প্রশ্নও মানুষ জানে না, এত বেসিক প্রশ্ন। মনে করেন প্রশ্ন করছে যে নামাজে সুবহান রাব্বিয়াল আ'লা এটা বাদ দিয়ে অন্য কোনো তাসবিহ পড়লে হবে কি না, এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না, এর উত্তর কে না জানে? তো কোন জায়গায় আছি দেখেন, একটা সময় ছিল, আমি হিস্ট্রির অনেক গভীর ছাত্র, আন্দালুসিয়ে একটা সময় ছিল, ওই সময়ে প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজা মেয়ে পাওয়া যেত, হ্যাঁ ঘরে ঘরে শুধু হাফেজা না, মুহাদ্দিসা মেয়ে পাওয়া যেত, কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা ফকিহ হয়েছে। এখন দেখবেন বেসিক ওজুর মাসালা, গোসলের মাসালা, হ্যাঁ ফরজ গোসলের মাসালা, নামাজের ফরজ ওয়াজিব, হায়েজ নেফাসের মাসালা, এই বেসিক মাসালাগুলো আমাদের তরুণ প্রজন্ম জানে না, অথচ এদিকে পড়াশোনা করেছে 20 বছর 25 বছর, কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন, আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে? আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না, কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে? ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই, দুনিয়ায় সব কিছু। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি কি সত্যি আপনার শিক্ষা দিয়ে দেশ এবং জাতির খেদমত করছেন, নাকি একটা সার্টিফিকেটের জন্য আপনি দৌড়াচ্ছেন? নিজের মনকে, বিবেককে প্রশ্ন করবেন সততার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে, সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোনো খেদমত করেছেন কিনা, নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা, সার্টিফিকেট দিয়ে একটা জব,
একটা জব না হলে বিয়ে হবে না, বিয়ে না হলে মেয়ে দিবে না, মেয়ে না দিলে আমি তো জীবনে কিছুই করতে পারলাম না। এই তো জীবন চক্রটা তো এমনিই চলছে। তরুণ প্রজন্মকে আমি প্রথমে রিকোয়েস্ট করবো যে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ পাক বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফখুযুহ, আল্লাহর আদেশ এটা। যখন আল্লাহ পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায়। আল্লাহর আদেশ কি হয়? আল্লাহ যখন কোনো আদেশ করেন সেটা কি হয়? ফরজ। আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযুহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন, যে সুন্নাহগুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। দুটো জিনিস পাচ্ছেন, যা দিয়েছেন নিতে হবে, যা নিষেধ করেছেন ছাড়তে হবে। শুধু যা দিয়েছেন নিব, যা নিষেধ করেছেন ছাড়বো না, এটাও কিন্তু হলো না। যা দিয়েছেন নিতে হবে, যা ছাড়তে বলেছেন কি করতে হবে? ছাড়তে হবে। আপনাকে দাড়ি ছাড়তে বলেছেন ছেড়ে দেন, গোফ কেটে ফেলতে বলেছেন কেটে ফেলেন, দুটোর উপর আমল হয়ে গেল। ঘুমাচ্ছেন আপনি, কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন? এটা কি রাসূলের সুন্নাত হলো নাকি? সুন্দর করে ওযু করবেন, এই রাত্রি থেকে আমল শুরু করেন ইনশাআল্লাহ। আজকে থেকে সুন্দর করে ওযু করবেন, যদি পসিবল হয় সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক, খেয়াল করে দেখেন। এবং ফজিলত বলা হয়েছে এই সূরার তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে, এটা হাদিস আছে কিন্তু। আর আরেকটা একটা লিংক আপনাকে দেই, একটু মনোযোগ দিবেন। লিংকটা হচ্ছে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে। কিসের সাথে? আকাশের তারার সাথে। আকাশের তারা কি করে? শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না, আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে আপনি পথ খুঁজে পাবেন। কি পাবেন? পথ বা রাস্তা খুঁজে পাবেন। আর যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন, আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন, ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা মিল আছে না? এখন সূরা মুলক আল্লাহ রাতে তেলাওয়াত করতে বলছেন, আর রাতের বেলায় আপনি আকাশে তারা খুঁজে পাবেন, মিল পাচ্ছেন? আরো একটা মিল বলে দেয়, সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন আকাশের তারা দেখতে। কি বলেছেন? আকাশের তারা তাকাতে বলেছেন, আকাশের দিকে তাকাও, আল্লাহর নিদর্শনগুলোর দিকে তাকাও, আসমানের তারাগুলোর দিকে তাকাও, দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোনো রকম খুঁত খুঁজে পাও কিনা, কোনো ত্রুটি খুঁজে পাও কিনা, পাওয়া যাবে? তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। দেখেন আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াতগুলো পথ দেখাবে, ঠিক যেমন আসমানের তারাগুলো পথ দেখায়। আবার আল্লাহ পাক রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে বলছেন যেই সূরার মধ্যে তারা দেখার কথা আছে, মিল পাচ্ছেন? রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতে শেখেন অথবা মুখস্থ করে ফেলেন। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ। কয়টা আয়াত এখানে? কয়টা আয়াত বলেন তো? কয়টা? আস্তাগফিরুল্লাহ, কয়টা আয়াত? 30টা। কয়টা আয়াত? নবীজি বলেছেন কোরআনে একটা সূরা আছে 30 আয়াতের। কত আয়াতের? 30 আয়াতের। এই 30 আয়াতের সূরা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে, আল্লাহ পাকের সাথে কথোপকথন করবে, বলবে যে আল্লাহ আমার পাঠকারীকে তুমি মাফ করে দাও, জোর দিবে। মানে এটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে এবং আল্লাহ পাক তার কথা শুনবেন এবং তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই সূরাটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। এই সূরার শেষে আরেকটা কথা আছে, পুরো সূরা বললে পুরো সূরা এই সূরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। শেষের একটা কথা বলে দিই, এই সূরার শেষের দিকে একটা কথা আছে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলছেন তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে? আছে? এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা আছে, একটু বলি শুনে। শিক্ষাটা হচ্ছে আমরা এখন অপচয়ে খুব পটু, আমরা খুব অপচয় করি জিনিসপত্র, আমরা গ্যাস অপচয় করি, রাষ্ট্রের সম্পদ অপচয় করি, রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি। সম্পত্তি কিন্তু আমার না, এটা রাষ্ট্রের, জনগণের। আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন না, আপনাকে কিন্তু জব দিতে হবে। এই যে রাস্তায় যাচ্ছেন মনে করেন টোল দিতে হবে,
বাইকটা টান দিয়ে টোল না দিয়ে চলে গেলেন, এই যে একটা চুরির অপরাধ হলো, প্রতারণা হলো আপনার, এটা হক ছিল রাষ্ট্রের, নষ্ট হয়ে গেল। এভাবেই রাষ্ট্রের সম্পদগুলো নষ্ট হচ্ছে, অনেকেই করছে, এটা করা যাবে না। এই পানি অপচয় করছি আমরা, গ্যাস অপচয় করছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের হায়াতও অপচয় করছি, করছি না হায়াত অপচয় করছি না, সময় সময় হায়াত অপচয় করছি, আমাদের যৌবন অপচয় করছি, মানে অপচয়ে পটু একটা জাতিতে পরিণত হয়েছি আমরা আর কি। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে, যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য। এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি, ঢাকা সহ বাংলাদেশের, ঢাকা স্পেশালি, এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। খবর আছে আপনার, সারা দিন একদিন 24 ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয় এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয়, পানির কোনো সংকটই থাকতো না। এখন মনে হচ্ছে পানি তো অনেক সমস্যা নাই, পানি চলে যেতে কয়দিন সময় লাগবে, নদী নদীগুলো শুকিয়ে যাচ্ছে না, আগের মতো পানি আছে নদীতে, নদীতে নদীগুলো শুকাচ্ছে না। অপচয় এমন একটা কাজ, যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায়, কি উঠে যায় বরকত। আমরা অপচয়টা বন্ধ করে দিই, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের অপচয়টা দেখাচ্ছি একটু দেখেন, আমরা মাশাআল্লাহ মসজিদে যাই, গিয়ে মাশাআল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি, আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মাশাআল্লাহ তত বেশি, ঠিক আছে, পানি পড়তে থাকে দেদারসে, এক বালতি পানি দিয়ে আমরা উযু করি, এক বালতি পানি দিয়ে আমরা একজন উযু করি, খেয়াল করে দেখেন। এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে 500 জন মুসল্লি, 500 বালতি পানি খরচ করে ফেলেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হলে এই মুসল্লিরা মাইর খেত, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হইতো, ওখানে প্রশাসন থাকতো কতটুক পানি খরচ করতো দেখার জন্য। এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে? এক বালতি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বালতিরও কম পানিতে গোসল করতেন, সহিহ বুখারী পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন, আর আমরা ওযুই করি এক বালতি পানি লাগে, আধা বালতি পানি লাগে, আর যে শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম ব্যাস পড়ছে পানি, এক এক লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার গোসল করতেছে, মহিলা ঢুকলে তো কথাই নাই, 40-50 লিটার পানিও চলে যেতে। এই যে পানির অপচয়, এটা লেকচারে বলবো বলবো ভাবছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, আজকে মনে পড়েছে বলে দিলাম। পানির অপচয় করেন না, আল্লাহ পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন, পানির স্তর নিচে নেমে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুধু পানি না, কোনো সম্পত্তিরই অপচয় করবেন না, ব্যক্তিগতও না রাষ্ট্রেরও না, সম্পত্তি সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন, ওই সময় ইনশাআল্লাহ লাভ হবে আমাদের। কঠিন দিন যে সামনে আসছে এটা কি বিশ্বাস করেন না? বিশ্বাস করার দরকার নাই, যখন আসবে তখন বুঝেন। এখন শোনেন, যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছি, স্পেশালি ইয়াং জেনারেশন এখানে বেশি, তার তোমাদেরকে বলছি, আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে, একটা কথা রাসূলের আদেশ যা যা আছে মানতে হবে, নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে। স্টার্ট করেন ঘুম থেকে, ঘুমানোর সময় আপনি সূরা মুলক পড়েন, সূরা মুলক তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করা আগে শিখতে হবে, তাই তো? সবাই জানি তো কোরআন তেলাওয়াত করা জানি, কনফিডেন্স নাই, কোরআন তেলাওয়াত করা জানেন না? আল্লাহ সবাইকে তৌফিক দেয়। আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান, এই ওয়াদা মাহফিল সফল করবেন। আগামী মার্চ মাসের মনে হয় 20-25 তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে, ঠিক আছে? এটা কি মাস চলছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 2 মাস বাকি আছে, মনে 2-3 মাস বাকি আছে। এই 3 মাস সময়ের মধ্যে এই মাহফিল উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন, ওয়াদা করেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, শিখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোকা দিবে, কয়টা ধোকা? হাত নামান। শয়তান 3টা ধোকা দিবে, এটা সবাইকে দেয়, আপনাকেও দিবে। 1 নম্বর ধোকা দিবে যে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই, কত শিখছি কোরআন তেলাওয়াত, মক্তবে পড়েছি, নুরানি পদ্ধতি পড়েছি, বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি, হুজুরের কাছে পড়েছি, হ্যাঁ তারাবির নামাজের আগে পরে পড়েছি, রমজানে পড়েছি, আমার জানার দরকার নাই, আমি অনেক জানি, এটা শয়তানের একটা ধোকা। ভালো করে পড়া শুরু করলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না এখনো। দ্বিতীয় ধোকা হচ্ছে আপনাকে শয়তান ধোকা দিবে, আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না, এই ধোকা দেয় নাই ভাই, আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না, আমার জিহ্বায় আসে না,
জিহোবা না আসলেও পড়তে হবে, তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ। জিহোবা না আসলেও যারা পড়ে ওয়াতাতাউ ফিহি, হাদিসে আসছে, মানে আটকে আটকে যায়, আটকে আটকে যায়, তারপরেও ওহু আলাইহি শাক্কুন, এটা তার উপর কঠিন হয়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার, ডাবল নেকি হবে ইনশাআল্লাহ। আরেকটা শয়তান ধোকা দিবে, এটা তোমাদেরকে দিবে, ইয়াংদেরকে, সেটা হলো অনেক সময় পড়ে আছে, এত তাড়াহুড়ার কিছু নাই, পরে শিখে নিব। এই ধোকা দেয় নাই, এই ধোকা দিয়ে দিই তো বয়স হয়ে গেল 25-30, এখনো 30টা কোরআনের আয়াত তুমি বলতে পারছো না, 30টা কোরআনের আয়াত যে তুমি জানো না, এটা তো ওই ধোকারই ফসল। তোমার আব্বা আম্মাকে আগে ধোকা দিয়েছে শয়তান, যে বাচ্চাটাকে আগে বড় করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক, তারপরে দেখা যাবে। ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে 25-30, এখনো ওজুর মাসআলা জানে না, নামাজের মাসআলাগুলো জানে না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বোঝে না, আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা, কোরআন হাদিস আকীদা উসুল ফিকহ এগুলো তো অনেক পরের কথা। এখন সেদিন শেখার জন্য একটাই মাধ্যম সামনে পায়, ফেসবুক ইউটিউব, ফেসবুক ইউটিউব, ব্যাস, দ্যাটস অল। ফেসবুক ইউটিউব মানে কি, ঢুকবে দেখবে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে, এগুলোই দেখবে। এখানে শেখার তো তেমন কিছু নাই, আপনি তো এখানে সমালোচনা শিখবেন খালি, এখানে শিখবেন কিভাবে ওয়াজ মাহফিলে উঠে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়, আপনি শিখছেন এখানে কিভাবে একজন আরেকজনকে গালি দিচ্ছে, কিভাবে একদল আরেকদলকে গালি দিচ্ছে, কিভাবে এ তার বিরুদ্ধে বলছে ও তার বিরুদ্ধে, এটা তো শিখছেন আপনি, তাহলে সঠিক শিক্ষা পাবেন কোথায়? এখানে ইমান রিচার্জ করবেন, সঠিক শিক্ষাটা পাবেন কোথায়? আপনাকে তো আলেম ওলামার কাছে সহবতে যেতে হবে তো, এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে তো, নাহলে শুধু এই ইন্টারনেটে ঢুকলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। ইন্টারনেট একটা ফিতনার জায়গা, এখন এটাকে মাধ্যম বানাতে পারেন আপনি, আপনি সহযোগী মাধ্যম বানাতে পারেন, কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আছে, আপনি শেষ, তখন সমস্যা হয়ে যাবে আপনার। এই কথাগুলো আমাদের বাস্তব জীবনের উপলব্ধি থেকে বলছি, ইনশাআল্লাহ আপনার জীবনে ফায়দা দিবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, এই তিনটা ধোকা থেকে বেঁচে থাকবেন। রাত্রেবেলা কি তেলাওয়াত করবেন তাহলে? কোন সূরা? সূরা মুলক। আচ্ছা, ফজিলত কি কি ফজিলত? ইনশাআল্লাহ আপনাকে আল্লাহর রব্বুল আলামিন এই সূরা তেলাওয়াতের বরকতে, এর ওসিলা ইনশাআল্লাহ কবরের আযাব থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। কবরের আযাব সত্য না মিথ্যা? চোখে দেখা যায়, কোনো পরীক্ষাগারে প্রমাণ করা যায়, তাহলে পশ্চিমারা যে বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না, তাহলে কি হবে? এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি না। যদি বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হয়ে ব্যক্তি, কি বলবে, কথা বুঝেন না আমার? হ্যাঁ, ওদের ফিলোসফি অফ এডুকেশন, মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি, আমাদের ফিলোসফিতে বলতো এপিস্টিমোলজি, মানে জ্ঞানতত্ত্ব, এই শব্দের অর্থ হচ্ছে কি, জ্ঞানতত্ত্ব। ওদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না, আমরা যা দেখি না, এবং যেটা স্পর্শ করা যায় না, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না, মানে স্পর্শ করে বোঝা যায় না, গন্ধ নিয়ে বোঝা যায় না, তারপরে কঠিন তরল না, বায়বীয় পরীক্ষা করা যায় না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না, এটাকে জ্ঞান বলে না ওদের মতে। যদি এটাকে এই 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 সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান, ওদের দর্শন এটা। তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন? এখন কবর আজাব নাই তাহলে, এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না, গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন, ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে, এটা ধর্মান্ধ, এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন, যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না, এগুলো দিয়ে, এগুলো এমনি এমনি আসে নাই, এটা পরিকল্পিত, আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে। তাই তো, আসলেই তো আল্লাহকে তো দেখি না, ফেরেশতা তো দেখি না, জিন জাতিকে তো দেখি নাই, আত্মা তো দেখি না, কবর আযাব তো দেখি না, কেন বিশ্বাস করবো তাহলে? এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন, ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না, কারণ আমি তো দেখি না, নাউজুবিল্লাহ। আছে না এমন লোকজন আশপাশে আপনার? এদের সংখ্যা বাড়ছে না কমছে? দিন দিন বাড়ছে। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না, কিন্তু দিন দিন বাড়ছে। একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে, শোনেন, বিগত 100 বছরে, কত বছরে, বিগত 100 বছরে বিশ্বে তিনটা দর্শন খুব চলেছে। কয়টা দর্শন? তিনটা। একটা হচ্ছে এলিমিনেশন, ওরা বলে কি এলিমিনেশন, মানে কনসেপ্ট অফ গড, মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া, এটাকে এলিমিনেট করা। দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা, সো কল্ড উন্নত সভ্যতাটা কিন্তু আল্লাহ বিশ্বাস করে না, তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে না কিন্তু। হ্যাঁ, বিজ্ঞান যদি বলে কবরের আযাব বলে কিছু আছে, ওরা বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে, কিন্তু আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে, তারা বিশ্বাস করবে না।
আমার কথা বোঝাতে পারছি? আচ্ছা, এটা একটা। দুই নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালিজম, মানে বস্তুবাদিতা, মানে মানুষকে দুনিয়া, খাও দাও, ফুর্তি করো, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা, স্ট্যাটাস, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে। চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে। পরকাল, পরকালের জীবন, ওই ওই ওইখানে জবাবদিহিতা, আল্লাহর সামনে দাঁড়ানো, এগুলো বাতিল, এগুলো পড়ে। মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে। দেখেন না, এখন ফ্লাইওভারে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে, সারাদিন ছুটছে। কিসের পিছনে? পরকাল, দুনিয়ার পিছনে। অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের নাকি, তারা ছোটে ধর্মের দিকে। আরেকটা আছে, তিন নাম্বার, এটা হলো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজন, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা, যে ধর্মের এটা কেন, ধর্মের ওইটা কেন, হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন, চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে, বড় বড় একটা বিষয়। তারপরে ইসলামে বহু বিবাহ কেন, ঠিক আছে, তারপরে বিয়ের এক্সাক্ট কোনো বয়স নাই কেন, মানে এই যে কনসেপ্ট থ্রো করছে না, এগুলো এগুলো চ্যালেঞ্জ, রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা, এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত 100 বছরে। এই তথ্যটা আপনাদেরকে জানিয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দিবে। প্রিয় ভাইয়েরা, পরিবেশটা নষ্ট করবেন না, যাদের কোনো হাজত আছে পিছন দিকতে চলে যান। আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করা, পারা যাবে ইনশাআল্লাহ। প্রথমে সূরা মুলক, তারপরে আপনি পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, তিনবার তিনবার তিনবার, মোট 9 বার, এবং প্রত্যেক 3 বার শেষ হলে আপনি দুহাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন ইনশাআল্লাহ। রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের, ওই যে বলে বোবা ধরে, দুঃস্বপ্ন দেখেন, হ্যাঁ ভয় পান, আছে না এগুলো সমস্যা? এইসব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে? যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে, ঘুমান। কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে? আল্লাহ পাক পারেন ইনশাআল্লাহ। এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে, যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে, হতে পারে না। সব জ্ঞান কি আমাদের আছে? আচ্ছা, সব জ্ঞান যে আমাদের নাই, একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা এক্সাম্পল দিই, আমাদের শরীরে কি আত্মা আছে, আছে না নাই? আত্মাকে কি কেউ দেখেছে কিনা, এটাকে কেউ টাচ করেছে কিনা, তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা? এখন একজন মানুষ মৃত, একজন মানুষ জীবিত, উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা। একজন মানুষ মৃত, তার মধ্যে আত্মাটা নাই, আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে? রূহ বা আত্মা আছে। আল্লাহ পাক এই সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইলে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুল রূহ মিন আমরি রব্বি, তুমি বলে দাও হে নবী, রূহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র। কি একটা আদেশ? আদেশে এসেছে, আদেশে চলে যাবে, কোনো কারণ লাগে নাকি? আমরা কারণ ব্যাখ্যা করতে চাই, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি, হ্যাঁ এটা কেন হলো, এই কারণে, এটা কেন হলো, এই কারণে, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে, এর পিছনে কোনো কারণ লাগে নাকি? এই যে একটা মানুষ হাঁটছে হাঁটছে, ডেড, কারণ আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, এই তো এই কথা, তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? ভালোই তো ছিল, হঠাৎ করে কি হলো? কার হুকুমে হলো? এটা কোনো হুকুমদাতা নাই, এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না। রূহ বলে কিছু একটা আছে না, এই রূহের কি ব্যাখ্যা আমি করতে পারবো? এই জ্ঞান কি আমার আছে? আল্লাহ বলছে মামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, এই বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানই দেওয়া হয়নি। এই বিষয়ে জ্ঞান কে দেয়? নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি? জ্ঞানতাত্ত্বিক দর্শন শোনেন, কিছু মানুষ বলেছে সুদীর্ঘকাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায়। কি থেকে পায়? বুদ্ধি থেকে। আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায়। কি থেকে? অভিজ্ঞতা, অভিজ্ঞতা হয়েছে, জ্ঞান পেয়েছে, আগে জানতেন না এখন জানছেন। এখানে বিষয়টা কি, এই চূড়ান্ত বক্তব্যটা কি? চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম। ইসলাম বলছে ওয়াকুলুল হক, ওয়াকুলুল হক মির রব্বিকুম, হক বা সত্য রবের পক্ষ থেকে আসে। সূরা বাকারায় আছে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সূরা আলাকায় আছে আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তা জ্ঞানকে শিক্ষা দিয়েছেন, জ্ঞানকে শিক্ষা দিয়েছেন, তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে? এখানে একটা কথা মনে রাখবেন, আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেটও থাকে,
যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয়, হৃদয়ে নূর না থাকে, আল্লাহর মারিফাত বাসীরা না থাকে, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট। আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন, তথ্য পেতে পারেন, ইনফরমেশন পেতে পারেন, প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সূরা ফালাক নাস ক্লাস পড়বেন, সূরা মুলক পড়বেন, ওযু করার কথা বলেছি, এর পাশাপাশি আপনি সূরা কাফিরুন পড়বেন। কোন সূরা কোনটা বলেন তো? প্রথম লাইন কি? কুলিয়া আইয়ুহাল কাফিরুন, মাশাআল্লাহ। আচ্ছা, এই সূরাটা ফজিলত আছে, যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। কিসের পাপ? শিরকের পাপ। কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ? একটা হাদিস বলে দেই, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক বলছেন মিরাজের রাতে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরীক করেনি, শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গুনাহ, আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। কথা কি বুঝতে পারছেন? অনেক পাপ করেছেন আপনি, পাপের শেষ নাই, কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন। কোন পাপ ছাড়া? শিরক। হ্যাঁ, তওবা করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ। তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। তেলাওয়াত করেন, দেখবেন শিরক আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ, সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার, কিতাবুত তাওহীদ। কোন কিতাব? কিতাবুত তাওহীদের শরহ বা ব্যাখ্যা আছে, অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে, কিনতে পারেন। বাংলায় অনুবাদ করা আছে, বইটা পড়তে পারেন। তবে বইটা একটু কঠিন, অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু, যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন, হকপন্থী আলেম, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিত হতে যাবেন না, একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা। ওই যে এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো দরকার নেই, আছে না? হ্যাঁ, এই যে বেশি পণ্ডিত, এখানে কোরআনের দলিলকে অগ্রাহ্য করলো, আল্লাহ যে বলছেন রাসূল যা দিয়েছেন নাও, রাসূলের দেওয়াগুলো পাবে কোথায়? রাসূল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে? রাসূল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো নিষেধ করেছেন কোথায় আছে? তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি? তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না, তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে। তো এই যে সমস্যা, নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। আর কোন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে? যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিটানিতে রাত্রে চেঞ্জ হয়ে যায়, সকালে একটা ফতোয়া দিয়েছে, ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাইর খাইছে, রাত্রেবেলা সেই ফতোয়া চেঞ্জ, হকপন্থী হয়ে গেল। এমন বহু আছে, মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই, সারা জীবন দাওয়াতি কাজ করেই যাবে, কেউ একটু শব্দ করবে না তার বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছরে এত মার খেতে হইলো কেন তাহলে? আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন, আর আমিও দিচ্ছি, আপনিও দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন নেমে আসে, আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করি আসতেছে, ঘটনাটা কোথায়? তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ গুলোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য দেখা যাচ্ছে, কথা মানে বোঝেন না? যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি খেতে হয়েছে 15টা, কয়টা বলেন? 15টা গালি খেতে হয়েছে। আর রাহিকুল মাকতুম বই পড়ে দেখেন, যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কতবার? পড়েন সিরাতের বই পাবেন। মক্কা বিজয়ের সময় তাওয়াফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, তায়েফের মানুষ ইটপাটকেল নিক্ষেপ করেছে, রক্ত ঝরেছে, সেই একই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে, সমস্যা কোথায়? তাহলে সমস্যা কোন জায়গায়? নিঃসন্দেহে উভয় লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমি এমন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই, আমি সব তরকারিতেই চলবো, পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি হকপন্থী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে যান তাহলে সমস্যা আছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয়, আল্লাহু আকবার পড়লে এত নেকি হয়, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব, পাশাপাশি আমরা আমাদের লাত উজ্জা মানাতেরও ইবাদত করব। হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি না, হবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে, এলিমিনেট করতে হবে, তারপর হবে মুসলিম। এখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন মাশাআল্লাহ, এদিকে সুদও খাবেন, আপনি রমজান মাসে সাওমও রাখবেন মাশাআল্লাহ, আপনি ঘুষও নেবেন, আপনি এদিকে দান সদকাও করবেন আবার যাকাতও দিবেন না, এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়বেন পর্দা মানবেন না, হ্যাঁ এদিকে আপনি তাসবিহ তাহলিল করছেন হজমরা করছেন বছর বছর, এদিকে দুর্নীতিও করবেন অন্যের সম্পদ আত্মসাৎ করবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাসূল শিখান নাই, শিখাইছেন নাকি? উদখুলু ফিসসিলমি কাফা মানে কি? তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে কি করো, প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি? নামাজও পড়বেন সুদও খাবেন, আর এদিকে রোজাও রাখবেন ঘুষও খাবেন, এদিকে হজমরা করবেন বনের সম্পত্তি মেরে খাবেন, এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা? মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে কেরাম যারা সোহবতে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাআল্লাহ, পারবেন না? এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, এত কষ্টের প্রয়োজন নাই, খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না, এতটুকু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন, কি পড়েন? কালিমা পড়েন। সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে, যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলায় আজকে ফাঁসির কাষ্ট চড়াতে, এই হচ্ছে অবস্থা। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয়, এখানে সফল হতে হলে একটা আয়াতেরই যথেষ্ট আপনার জন্য। আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন, যা দেন নাই ছেড়ে দেন, যা নিষেধ করেছেন ছেড়ে দেন, ব্যাস আর কিছু করতে হবে না। ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য, আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন, তারপর শেষ করে দিব। এবার আপনি ডান পাশে কাত হচ্ছেন, হয়ে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, তার আগে যদি সম্ভব হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন, প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কেন নেকি পাবেন? কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আমল করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? প্রতিটা কাজ করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ এটা বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না, সোজা কথা, আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে? কিছু চলবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ব্যাস এই এতটুকু যথেষ্ট। এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদিও আপনি চুরি করেন, যদি আপনার জেনা করেন, যদি আপনি মদ খান, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ।